তছনছ করে দিয়েছে এবং সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ চালিয়েছে, সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তাদের উপাসনালয় আঘাত হেনেছে। এবং এই ক্ষেত্রে সরকার ভূমিকা নিয়েছে, সেটা যথাযথ কি না সেটা হয়তো আমরা আলোচনা করব। এবং সরকারের এই ভূমিকার ফলে অনেকে বলছেন যে সরকার গণহত্যা চালিয়েছে, বিরোধী দল বিশেষ করে বলছে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। মাসুদা ভাটি, আপনি কি শুরু করবেন? হ্যাঁ, নিশ্চয়ই, ধন্যবাদ মুশতাক ইসলাম। আমার কাছে মনে হয় যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সহিংসতা। আপনি দেখুন, জামাত শিবির যে সহিংসতাটি গত কয়েকদিন ধরে চালিয়েছে, এই সহিংসতা কিন্তু সরকারের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে এবং দেশের সম্পদের বিরুদ্ধে। ওদের পক্ষে এটা চালানো খুব সোজা হয়েছে এই কারণে যে ওরা এই দেশটিকে কখনো নিজের দেশ মনে করেনি, ওরা সবসময় মনে করেছে এই দেশটাকে দখল করতে হবে, ওরা দখলদারি মনোভাব নিয়ে। না হলে কেন? আপনি কি দেখেছেন আমরা মানে 71 থেকে এই পর্যন্ত 42 বছরের রাজনৈতিক যে আমাদের একটা ইতিহাস, সেখানে কি বিরোধী দল বা সরকারি দল যখন রাজনৈতিক মানে সহিংসতাই বলবো বা দ্বন্দ্বে নেমেছে কখনো ট্রেন পুড়িয়েছে, কখনো কি এরকম পাওয়ার স্টেশন দখল করেছে? না। কখন এগুলো মানুষ করে, কারা করে? যারা হচ্ছে দখলদারি ইয়েতে মানে মানসিকতা নিয়ে কাজ করে। শুধু তাই নয়, জনগণকে যারা মনে করে না তাদের পক্ষে আছে। আমি একটি কথা মানে এই আবারও বলবো, কথাটা ফিরে এসে আবার কিন্তু যাওয়ার আগে মানে ইসের আগে বলি, শুরু করার সাথে সঙ্গেই বলি, এটা নিয়ে আলোচনা হওয়া দরকার যে বাংলাদেশে আমরা আসলে যাদেরকে সংখ্যালঘু বলছি তারা আসলে সংখ্যালঘু নয়, সংখ্যালঘু হচ্ছে এরা। আপনি ভোটের রাজনীতি চিন্তা করে দেখুন, ভোটের হিসাবে চিন্তা করে দেখুন, ওরা মাত্র 3% ভোট। আর যদি আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিশ্চান এদের মানে ভোট ধরি তাহলে তো এরা অনেক বেশি ভোট। তাহলে সংখ্যালঘু কারা? আমি মিডিয়ার কাছে এই আবেদনটিও জানাবো যে এটা এটা নিয়ে কথা বলার, আলোচনা করার। আমি আবার ফিরে আসবো। চমৎকার কথা বলেছেন মাসুদা ভাটি, তার সাথে আমি পরিপূর্ণভাবে একমত। এখন আরও একটি বিষয় আছে, জামাত এবং শিবিরের যে আছে কর্মকাণ্ড, যেটা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার রায়ের, যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার রায়ের পরে দেখেছি আমরা, তার আগ থেকে কিন্তু তারা এটা শুরু করেছিল। তারা কাদের মোল্লার যে মামলার রায়ের আগে থেকে যে আপনার আক্রমণ করে করছিল, পুলিশকে তারা লক্ষ্যবস্তু করছিল, এটার অন্য একটি কারণও আছে। যে কথাটি আমার কাছে চমৎকার লেগেছে, উনি বলেছেন যে ওরা আসলে মাইনরিটি। কারণ মাইনরিটি যখন আপনার তারা রাষ্ট্র দখল করতে চায় কীভাবে, কারণ ফিলোসফিক্যালি তারা বিশ্বাস করে যে তাদের পক্ষে তাদের ফিলোসফিটা হলো অ্যান্টি পিপল। তারা ফিলোসফিক্যালি নাজি এবং ফ্যাসিস্ট, এদের যে দর্শনটা যে জোর করে সব কিছু করা, জবরদস্তিমূলকভাবে সব কিছু করা, এই ট্রেন্ড থেকেই তারা কথা বলে, কিন্তু এই দর্শন থেকেই তারা কাজকর্ম করে। এবং সে তারই আপনার প্রত্যক্ষ ফল দেখবেন, কাদের মোল্লার মামলার রায়ের আগে এটা দেখেছেন এবং সাঈদীর মামলার রায়ের পরে এটা দেখেছেন। এমনকি দেখেন আপনি চমৎকার একটা বিষয় দেখেন যে তারা যে ধর্মদ্রোহী এবং তারা যে এমনকি ইসলাম ধর্মেরও বিরুদ্ধে, তার প্রমাণ হলো সাঈদীর রায়ের পরে তারা যে আপনার চাঁদে সাঈদীর চেহারা দেখা গেছে এই সমস্ত কথা বলে, যেগুলোর সাথে দূরতম সম্পর্ক ইসলামের নাই। এবং এই যে মানুষ হত্যা করা, এটা তো ইসলামে আপনার পরিপূর্ণভাবেই নিষেধ, কোরআন শরীফেও কিন্তু এটা নিষেধ করা হয়েছে। তারা যদি প্রকৃত অর্থেই ইসলামী দল হতো তারা কিন্তু কখনো মানুষ হত্যা করতো না, তারা শান্তিপূর্ণ আপনার করতো। বরং আমি মনে করি যে তারা অনেকটা গান্ধীবাদী নীতি গ্রহণ করার কথা, যদি তারা প্রকৃত অর্থে ইসলামী দল হয়। বরং আমি বলবো শাহবাগের যে আন্দোলন যেটা হচ্ছে সেটা বরং প্রো ইসলাম, কারণ তারা আপনার কোনো সহিংসতায় বিশ্বাস করে না। সহিংসতা কিন্তু ইসলামের বিরুদ্ধে, পরিপূর্ণভাবে ইসলামের বিরুদ্ধে। আমি মনে করি ধরুন যে যুগে ইসলাম মানে হয়েছে প্রচার হয়েছে এবং যে যুগে ইসলাম ধর্ম এসছে আরব থেকে ধীরে 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 ছড়িয়ে পড়েছে, সেই যুগে মানে অনেক সময় আমরা সহিংসতার গল্প শুনেছি বা সহিংসতার ইতিহাস রয়েছে, কিন্তু এখন এই যুগে এসে আর প্রয়োজন নেই। যদি কারো ভেতরে ইসলাম প্রতি প্রেম থাকে, তার প্রেমটা তার ভেতরে অন্তর্গত প্রেম, এই প্রেমের সৌন্দর্য আলাদা। এরা আসলে এই সৌন্দর্যটি ধরতে পারেনি ইসলামের, যদি যে সৌন্দর্যটির কথা মানুষ বলে বা আমরা জানি, সেই সৌন্দর্যটি আসলে তারা মাপকাঠিতেই আনে, তাদের মাপকাঠিতেই নেই। না হলে তারা 71-এ কি করে এরকম একটি যে সারা দেশ এক পক্ষে, সারা দেশের মানুষ এক পক্ষে, ওরা গুটি কয় মানুষ আরেকটি পক্ষে গিয়ে দাঁড়িয়েছে এবং এই দেশের বিরোধিতা করেছে। এই দেশের বাস্তবতা তো আসলে 47-এই ইয়ে হয়ে গেছে, এই দেশের মানে এই দেশটির একটি আলাদা দেশ হিসেবে ভূখণ্ড, স্বাধীন ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার বাস্তবতা আমরা 47-এই পেয়ে গেছি।
তারপর থেকে ক্রমশ ক্রমশ যে 71 পর্যন্ত এসছে, এটা আসলে আমাদের বাঙালির আসলে একটি সৌন্দর্য, রাজনৈতিক সচেতনতার সৌন্দর্য। কারণ আমরা একটি দাবিকে ধীরে 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 এমন একটি উচ্চ পর্যায়ে নিয়ে এসেছি যেখানের পরে এরপরে আর আসলে কোনো কিছু বলার নেই, যে কারণে পাকিস্তানি কর্তৃপক্ষ মানে শক্তি প্রয়োগ করেছে। আদারওয়াইজ কিন্তু শক্তি প্রয়োগ করার কথা ছিল না। এই কথা সূত্রে বলবো যে 71 সালেও তারা মাইনরিটি ছিল এবং তারা ওই জোর করে মানুষের উপরে সবকিছু চাপিয়ে দিতে চেয়েছিল এবং এখনো তারা মাইনরিটি এবং সেই মাইনরিটি হিসেবে কিন্তু তারা জোর করে সবকিছু চাপিয়ে দিতে চায়। তারা সশস্ত্রতায় বিশ্বাস করে, তারা গণতান্ত্রিকতায় বিশ্বাস করে না, তাদের সাথে দূরতম সম্পর্ক নেই। জামাত শিবিরের শক্তি এত কমে গেছে, এই কম শক্তির এই সংখ্যালঘু মানে দলটির সঙ্গেই কেন বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল এভাবে গাঁটছড়া বেঁধেছে, এভাবে কেন নিজেদেরকে আমরা সেই প্রসঙ্গটিতে আসব। তার আগে আমি জনাব মুক্তাদির চৌধুরী আপনার কাছে জানতে চাই, আপনি একজন সরকার দলীয় সাংসদ হিসেবে আপনার কাছে জানতে চাই, এই যে এই সহিংসতার পরিপ্রেক্ষিতে সরকারের যে ভূমিকা ছিল আমরা এই গত কয়েকদিন ধরে দেখেছি, বিশেষ করে তা কি যথাযথ ছিল বলে আপনার মনে হয়? এটা আমার ব্যক্তিগত ধারণা যে এটা আমার ব্যক্তিগত ধারণা যে সরকার যথাযথ ভূমিকাই নিয়েছিল। কারণ এর চেয়ে বেশি যদি ভূমিকা গ্রহণ করতে যেত, সশস্ত্রতার বিরুদ্ধে আরও সশস্ত্রতা যদি সরকার যেত, তাহলে প্রাণহানি আরও বাড়ত। সেখানে সরকার যতটা কম প্রাণহানি হয় সেটাকে ধরেই কিন্তু সরকার এগিয়েছে, যে জন্য সরকার ডেটারেন্ট ফোর্স অন্যান্যভাবে যেটা আপনার ব্যবহার করা সেটা চেষ্টা করেছে ব্যবহার করতে। সেখানে আপনার আপনার ফায়ারিংয়ের যে ইয়েটা সেটাতে যায়নি, মামলা আপনার অন্যভাবে এটাকে করেছে। এবং দেখেন আপনি যে এই সামান্যতম 67 জন এই পর্যন্ত মারা গিয়েছে, তার মধ্যে 37 জন মেরেছে জামাত শিবির। তাতেই আমাদের বিরোধী দল বলছে যে 7 পুলিশ রয়েছে, তার মধ্যে 7 পুলিশ রয়েছে, আমাদের বিরোধী দল বলছেন যে জেনোসাইড হয়েছে। এতেই জেনোসাইডের অর্থ না বুঝেই কিন্তু তারা, বা জেনোসাইড সম্পর্কে তাদের দ্রুততম কোনো জ্ঞান আছে বলে আমি মনে হয় না, তারপরেও তারা এইরকম একটি অভিযোগ করেছে। এবং আজকের হরতালটা কিন্তু তারা এই জন্যই ডেকেছে, জেনোসাইডের বিরুদ্ধে হরতাল বলেছে, জেনোসাইড সম্পর্কে তাদের কোনো দ্রুততম জ্ঞান নেই। এবং সুতরাং আমি মনে করি সরকার পর্যাপ্ত ভূমিকাই নিয়েছে এবং ভবিষ্যতে সরকার যথেষ্ট ভূমিকা নিচ্ছে, প্রাণহানি যত কম রেখে যতটা সম্ভব তারা। তবে সরকারের আরেকটি ব্যাপার এখানে আছে, আমার মনে হয় অ্যাড করা উচিত, যে বাংলাদেশে এই গত 3 দিন একটি দেশের প্রতিবেশী দেশ, শুধু দেশ রাষ্ট্র নয়, একটি শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশে অবস্থান করছে। এই সময় সরকার কোন রকম সততাপূর্ণ আচরণ সরকারের কাছ থেকে যদি করতো, সরকারের বিপক্ষে সেটা যেত। আমরা জামাত শিবিরের সহিংসতা দেখে দেখে আমাদের চোখ পচে গেছে, কিন্তু সরকার যদি সেই ভূমিকাটা নিত, যদি আরেকটু ইয়ে হতো, কঠোর হতো, তাহলে আমরাই সরকারের সমালোচনা করতাম। হ্যাঁ, এটা কিন্তু একটা বিষয় কি বলা যায় যে যা অনেকে যেটা বলছেন যে এই সহিংসতার এই যে চূড়ান্ত সহিংসতা যেটা দেখালো জামাত শিবির গত কয়েকদিনে, তার পরিপ্রেক্ষিতে সরকার কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি। আজকে আজকে দিয়েছে একটা, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন সংসদে, এবং কালকে হয়তো আমরা আশা করছি দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং কালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তিনি একটা প্রেস কনফারেন্স করবেন, কিন্তু তারও কিন্তু আমরা টিকিটই খুঁজে পাইনি। মানে সৈয়দ আশরাফুল এত বড় একটি রাজনৈতিক দলের, সরকারি দলের সাধারণ সম্পাদক, তাকে কিন্তু দেখিনি আমরা এই কয়েকদিন। আমার তো মনে হচ্ছিল তিনি হয়তো দেশে, তার অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু ধরেন সরকার তো, সরকার দল কিন্তু নীরব ছিল না, সরকার দল কিন্তু মাঠে ছিল এবং সরকারের একটা স্টেটমেন্ট কিন্তু আরো আগেই মানুষ আশা করেছিল, এবং সেটা হতে পারে যে দলের অ্যাক্টিভিটি ছিল, রাষ্ট্রপতি আছেন বলে, এই মূল কারণ বলে আমারও ধারণা। কারণ আমি সরকারের উচ্চ পর্যায়ে, আমরা আশা করব যে সরকার এখন হয়তো যেহেতু রাষ্ট্রপতি চলে গেছেন, তার অবস্থানটি প্রকাশ্যে বলবে, অবস্থানটি বোঝা যাচ্ছে, সরকারের অবস্থান স্পষ্ট যে সরকার কখনো এই ধরনের নৈরাজ্যবাদী কার্যকলাপের কাছে মাথানত করবে না। সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কিন্তু জনগণ আরেকবার শুনতে চায়, এই যে শুন, সরকার কি কর্মকৌশল নেবে, প্রধানমন্ত্রী কালকে যখন বক্তব্য রাখবেন সংসদে, তখন এটা স্পষ্টীকরণ হবে বলে আমি আশা করি, এবং আপনারাও জানতে পারবেন, সেটা জানতে পারলে মানুষ কিন্তু এখন আশ্বস্ত হবে। এবং এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে 71-এর পরাজিত এই শত্রুদের সাথে আমরা শেষ পর্যন্ত কোনো রকমের আপোষের কোনো সম্ভাবনা নাই আমাদের। ধন্যবাদ আপনাকে, আশা করি। আমাদের শুরুতেই একজন দর্শক টেলিফোনে আছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমার নাম মোহাম্মদ আল আমিন বিশ্বাস। জি,
আমি রানীর বন্দর ইয়েতিমখানা নিয়ামত সাহাপাড়া স্ত্রীর বন্ধু দিনাজপুরে বলছিলাম। জি বলুন। যে সম্প্রতি যে জামাত শিবির সম্পর্কে যে নিষিদ্ধ করার চলতেছে, আমি মনে করি যদি জামাত শিবিরকে যদি নিষিদ্ধ করা হয় তাদের কর্মকাণ্ডের অপকর্মের জন্য, তাহলে সরকার দলীয় যে ছাত্রলীগ আছে, ছাত্রলীগের যে কর্মকাণ্ড আমরা ইতিমধ্যে দেখেছি যে 4-5 হাজার বছর ধরে, তারা তো আমাদের দেশে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সম্প্রতি যে আপনার বিশ্বজিৎকে যারা কুপিয়ে হত্যা করলো, আমরা প্রকাশ্য দেখলাম, আমরা টিভিতে দেখলাম এবং অনেকেই বাস্তবে দেখছি। জি ধন্যবাদ, আপনার আপনার প্রশ্ন বোঝা গেছে, ধন্যবাদ। উনি যেটা বলতে চাচ্ছেন যে জামাত শিবিরকে নিষিদ্ধ করলে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হয়, এখন আমরা জানি যে ছাত্রলীগের যে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য আজকে আমরা দেখলাম যে 21 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, সবাই ছাত্রলীগ কর্মী, সেটা সাধারণ আইনি প্রক্রিয়ায় কিন্তু চলছে। তো এই ব্যাপারে কি কেউ কিছু বলবেন? হ্যাঁ, আমার একটু বলার আছে যে জামাত শিবিরকে যে ব্যান করার জন্য বলা হচ্ছে সেটা কিন্তু এই জন্য নয় যে তারা শুধু সহিংসতা করে, এটার জন্য যে তাদের সহিংসতার পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে, তাদের সহিংসতা কিন্তু রাজনৈতিক, আর ওরা যে ছাত্রলীগ যেটা করছে এগুলো হলো সাধারণ সন্ত্রাসমূলক কর্মকাণ্ড। ছাত্রলীগের কেউ কেউ যেটা করছে, সকলে নয় সেটা, সুতরাং সাধারণ সন্ত্রাসমূলক কাজ, আর যে রাজনৈতিক সহিংসতা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাষ্ট্রকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার জন্য যে সহিংসতা, দুটোর মধ্যে পার্থক্য আছে। আর জামাত শিবিরকে শুধু একটি এই কারণে নয়, জামাত শিবিরকে আরও অনেকগুলো কারণ আছে। তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তারা এই জন্য কখনো অনুতাপ গ্রহণ করে নাই, তারা এই যে রাষ্ট্রের যে আইন আছে, আইন দ্বারা প্রতিষ্ঠিত যুদ্ধ অপরাধী যে ট্রাইব্যুনাল সেটাকে বন্ধ করে দিচ্ছে, সেটাকে উৎখাত করে দিতে চাচ্ছে, তার মানে রাষ্ট্রের আইনের বিরুদ্ধে, রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। এবং আমরা কিন্তু দেখলাম যে গত দুদিন জামাত শিবিরের যে হরতাল ছিল, অনেক অনেক পার্থক্য, সেই হরতালে তারা যেই তাণ্ডব চালিয়েছে, যেই সহিংসতা চালিয়েছে, সেটি তো কোনোভাবেই কোনো রাজনৈতিক দল চালাতে পারে না। এটা কথাটি এখানে ছাত্রলীগের অপরাধ কি, ছাত্রলীগ যে অপরাধ করে সেটা হচ্ছে ফৌজদারি অপরাধ, আর এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহের অপরাধ। জামাত শিবিরের অপরাধ রাষ্ট্রদ্রোহের অপরাধ, দুই অপরাধ কখনো এক হতে পারে না। ছাত্রলীগের অপরাধের যথেষ্ট নিন্দা আমরা করি এবং সবসময় এটাকে মানে আমরা মনে করি যে সরকার দলের যতটুকু অর্জন তার অনেকখানি বিসর্জন হয় হচ্ছে এই ছাত্রলীগের কারণে, এবং এটা এটা প্রত্যেকটি রাজনৈতিক দলের ক্ষেত্রে সত্য। যখন ক্ষমতা আসে তখন তাদের এই ছাত্র সংগঠনটিকে তারা লাগাম দিতে পারে না, ছাড়াও তো ছাত্র দল সেদিন নিজেরা নিজেরা মারামারি করে। এটা এটা আপনারা পলিটিক্যালি বলতে পারবেন, কিন্তু কথা হচ্ছে যে ছাত্রলীগের অপরাধকে জামাতের অপরাধ, জামাত শিবিরের অপরাধের সঙ্গে মিলিয়ে দেখার কোনো কারণ নেই। দুটো সম্পূর্ণ দুই রকমের, একটি ফৌজদারি, একটি রাষ্ট্রদ্রোহ। তো রাষ্ট্রদ্রোহের অপরাধকে কখনোই ফৌজদারি অপরাধের সঙ্গে মেলানো যাবে না। আরেকটি জিনিস যেটা করছে জামাত শিবির, ধর্মকে যে ব্যবহার করছে এবং ধর্মের নামে মানুষকে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, যেটা সাইদিন চাঁদের সাইদিকে আপনি জানেন যে ধর্ম সম্পর্কে আমার একটু পড়াশোনা আছে, পড়াশোনা থেকে ইসলামিক ফাউন্ডেশনের একজন বোর্ড মেম্বার আপনি, আমি বোর্ড অফ গভর্নর্স এর গভর্নর, আমার পড়াশোনা আছে। আমি এটা দিয়ে আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারি যে জামায়াতে ইসলামী যে একটি অন ইসলামিক দল এবং ইসলামের সাথে যে তাদের দূরতম কোনো সম্পর্ক নেই, এই কথা উলামা একরাম এতদিন পর্যন্ত যেটা বলে আসছেন এটা অনেকে বিশ্বাস করেন নাই, কিন্তু এই চাঁদের ঘটনার দ্বারা এটা তো প্রমাণিত হলো। এবং এই যে সহিংসতা করছেন এবং যে যে হিন্দুদের বাড়িঘর লুটপাট করছে, পুড়িয়ে দিচ্ছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি জামায়াতে ইসলামের যে কোনো লোকের সাথে আমি বসতে রাজি আছি, বিতর্ক করতে রাজি আছি, তারা যদি প্রমাণ করতে পারেন যে এখানে সামান্যতম ইসলামের সাথে সম্পর্ক আছে, তাহলে আমি যে কোনো মানে এখানে বিচারের সম্মুখীন হতে রাজি আছে। দূরতম কোনো সম্পর্ক নাই। কোরআন শরীফে মানুষ হত্যা সম্পর্কে বলা হয়েছে যে বিনা বিচারে যদি কোনো কাউকে হত্যা করা হয় সেটা হারাম, এবং শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাউকে যদি তুমি হত্যা করো বিনা বিচারে, তাহলে যেন তাহলে যেন তুমি সমগ্র মানব জাতিকে হত্যা করেছো। এই যেখানে অপরাধ এবং হারাম যেখানে, সেখানে তো এরা মানুষ মারছে, পুলিশ মারছে, রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী এবং নৃশংসভাবে হত্যা করছে, যেভাবে কয়েকটি ঘটনা থেকে দেখা গেল, এবং হিন্দুদের বাড়িঘর যে পুড়ছেন, এই যে আপনার ধর্ম, এটা তো ধর্মদ্রোহিতার একেবারে পুরোপুরি ধর্মদ্রোহিতা, এটা ইসলামে কোনোদিনই অনুমোদন করে না। যখন এই দলটি করেন আবু আলা মওদুদির যে মানে ওয়াহাবিজম নিয়ে উনি যখন এগোচ্ছিলেন, কি রাজনৈতিক ইসলামের কথা বলছিলেন, পলিটিক্যাল ইসলাম, তখন থেকে তাকে কিন্তু বারবার মানুষ অস্বীকার করে আসছে। এই উপমহাদেশের ধর্মপ্রাণ মানে মানুষ শুধু বাঙালি মুসলিম নয়, কিন্তু মুসলিম, ইন্ডিয়ান মুসলিম, পাকিস্তানি মুসলিম, ইভেন কেউ কিন্তু আবু আলা মওদুদিকে কখনো
মেইনস্ট্রিম রাজনৈতিক দল হিসেবে মনে করেনি, তারা যখন তাকে প্রয়োজন হয়েছে ইউজ করেছে, আবার টয়লেট টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিয়েছে একদম। আপনি এই বাস্তবতা দেখুন একদম শুরু থেকেই, দেওবন্দের বড় বড় আলেম বলেছেন যে এই মওদুদির যে রাজনৈতিক মানে যে মতবাদ এটার সাথে ইসলামের কোন সম্পর্ক না, এবং তিনি ইসলাম থেকে বহিষ্কৃত, তার সাথে কোনো মতামত তার মতামতের সাথে কোনো সম্পর্ক এই এই জামাতে ইসলাম, জামাতে ইসলাম ইন্ডিয়া, জামাতে ইসলাম পাকিস্তান, পাকিস্তানে কোন জামাতে ইসলামের কোনো ভোট নাই, এই বাস্তবতা কিন্তু আমাদেরকে মানতে হবে। আমরা কেন মানছি না, আমার কথা হচ্ছে সেখানে যে আমাদের দেশের এত বড় একটি রাজনৈতিক দল কেন এই স্বল্প মানুষের কাঁধে সওয়ার হয়ে ইয়ে পার হতে যাচ্ছে। এবং জামাতে ইসলাম যেহেতু জানে যে তাদের আসলে শক্তি সামর্থ্য কতটুকু, সেই জন্য তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কিন্তু তাদের দিয়ে এই কর্মকাণ্ডগুলো করাচ্ছে। আপনারা দেখবেন যে সেদিন মাইকে ঘোষণা করে সাধারণ মানুষকে বলা হয়েছে যে মওদুদিকে সরি সাইদিকে চাঁদে দেখা গেছে, এখন আপনারা যদি রাস্তায় নেমে না আসুন তাহলে দোজকে যাবেন, এই ধরনের কথা বলে সাধারণ নারী পুরুষ শিশু তাদেরকে রাস্তায় বের করে নিয়ে আসা হয়েছে, কারণ তারা জানে যে তাদের নিজস্ব শক্তি দিয়ে কিছু করার কৌশল, এই অপকৌশল কিন্তু আজকে থেকে নয়, তারা সবসময় কি করেছে বলছে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করো, তাদের দাবি এটা মানুষ কিন্তু বলে না, মানুষ বলেছে মানে কে কাদিয়ানি কে হিন্দু কে সুন্নি এটা বিষয় নয়, মানুষ প্রথমে, তারপরে হচ্ছে মানুষের ধর্ম, এবং ধর্ম আমার অন্তরের বিষয়, ধর্ম আমার বাহিরের বিষয় নয়, এবং ধর্ম নিয়ে রাজনীতি করাটা হচ্ছে এক ধরনের মানে কি বলবেন আপনি, আমি আমি তো এখন বলবো যে এটা এটা সবচেয়ে বড় অপরাধ। আমি এটা এখানে প্রসঙ্গক্রমে একটা কথা আমার মনে হয় ভুল হবে না, তারা পাকিস্তানের প্রেসিডেন্ট মিলিটারি প্রেসিডেন্ট জিয়াউল হকের কাঁধে সওয়ার হয়ে 11 বছর জামাতে ইসলামী পাকিস্তান শাসন করেছে, এটা অনেকেই হয়তো জানেন না, এবং তাতে কিন্তু একেবারে পুরো ইসলামীকরণ করে ফেলেছিলেন সেখানে, তথাকথিত ইসলামীকরণ, কিন্তু যখন ইয়েটা দেখা গেল তখন একেবারে তাসের ঘরের মতো এটা ভেঙে পড়লো, তার মানে কি পুরো বিষয়টা ইসলামের সাথে কোনো সম্পর্কযুক্ত না, পুরোটাই ছিল তাদের একটা ধর্মীয় লেভেলে তাদের নিজস্ব একটা ক্ষমতা ব্যবহার, এবং এটার জন্যই আজকে তাদের তারা কিন্তু সবচেয়ে ঘৃণিত একটি রাজনৈতিক দল পাকিস্তানে, পাকিস্তানে তাদের কোনো ভোট নাই, একেবারেই ভোট নাই, এবং এই কারণে দেখুন বাংলাদেশ, আমরা যে বাংলাদেশের পাকিস্তানের নিগড় থেকে আমরা বেরিয়ে এসেছি, আমরা কেন বেরিয়ে এসেছি, আমরা বেরিয়ে এসেছি যে পাকিস্তানের মতো একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে আমরা থাকবো না, পাকিস্তানের মতো একটি ইসলামকে ব্যবহারকারী রাষ্ট্রের সঙ্গে আমরা থাকবো না, আমরা বেরিয়ে এসেছি পাকিস্তানের মতো একটি জঙ্গি রাষ্ট্রের সঙ্গে আমরা থাকবো না। আজকে পাকিস্তানের অবস্থা দেখেন আর আমাদের অবস্থা দেখেন, আমরা যে কোনো সূচকে আমরা পাকিস্তানের চেয়েতে অনেক উপরে আছি, সুতরাং আমরা আমরা যে যে জিনিসটাকে আমরা বাদ দিয়েছি, যুদ্ধ করে যে জিনিসটা থেকে বেরিয়ে এসেছি, আমরা কেন আবার সেই নিগড়ে ঢুকবো, আমরা সেই সেই ইয়েতে কেন, আমরা আবার ফিরে আসবো আমাদের আলোচনায়, আমরা বিরতিতে যাবো, তার আগে একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, তার প্রশ্নটা নিয়ে নেব। প্রিয় দর্শক আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। যে আমি চাঁদপুর বরিদগঞ্জ গজারিয়া গ্রাম থেকে রফিকুল ইসলাম মেম্বার বলছিলাম। জি আমি মাসুদা বাচ্চি আমার একজন ভক্ত, ওনার লেখাগুলো পড়ি প্রতিনিয়ত, সুন্দর লেখেন। জি ওনাদের দুজনের কাছে আমার প্রশ্ন, জি 1971 সালে জামাতের কাহিনী আপনারা বলছেন, কিন্তু জামাতকে জোটে নিয়ে আজকে 1 তারিখে উনি মাননীয় বিরোধী দলের নেত্রী যে ভাষণ দিলেন এবং উস্কে দিলেন, 2 দিন পর আবার উনি জামাতের কর্মকাণ্ডকে আবার নিন্দা জানালেন, উনি জামাতকে টোটালি দল থেকে বাহির করে দিলে, আমার তো মনে হয় জামাত এ দেশে এই ধরনের কাজ আর করতে পারে না। জি ধন্যবাদ, জি ধন্যবাদ, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, এবং এই প্রসঙ্গ নিয়েই আমরা আমাদের বিরতির পরে আসব, যে বিএনপির যে ভূমিকা জামাতের সাথে সেটা নিয়ে আমরা আলোচনা।